কংগ্রেসের জোড়া ফুল শিমুললে চাইতে হবে ছপাছপ চুপচাপ ওখানে ভোট পাবো এটা হলো শেষ কথা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা গর্বিত যে পশ্চিমবাংলা এরকম এই দেবতা তো ভালো মুখ্যমন্ত্রী পাইছে এবং 10 বছর ধরে যে কাজটা করেছে বলতে পারেন কোথাটা লিঞ্চিং হয়েছে কাউরি তো রিচ খুলে দেখে কি মাংস আছে তা দেখেছে না ট্রেনে কার মাংসে কুটলিতে কি আছে মাংস আছে দেখেছে এগুলো দেখেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আপনার এই পাশে এই জায়গাতে দেড় একটা দাঙ্গা লাগার পরিকল্পনা হয়ে গেছিল এই চাচলে জানে যারা নেতারা জানে 5 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী এসপিকে হুকুম দিল উঠিয়ে নিন বন্ধ করে দিল দাঙ্গা তারই নাম হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বুঝে রাখবেন মাথার মধ্যে ঢুকিয়ে রাখবেন আপনাদের বিবেক এবং চিন্তা শক্তি দিয়েছে আপনি নিজের একিনের সাথে আকীদার সাথে এবং ইখলাসের সাথে সামনে ভোট তৃণমূল কংগ্রেসের চোলা ফুলের ছাপ মারবেন ক্যান্ডিডেটকে দেখবে না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট কেন গতকাল দেখলাম সে কোথায় যেন বসে আছে খা ফাঁকা মাঠ আস্তে আস্তে লোক কমে যাচ্ছে কিছু একটা আগাছা কুগাছা আমাদের দল থেকে বেরিয়ে গিয়ে নিজেকে বড় নেতা মনে করত তারা এখন মাথা নিচু করে কথা বলছে আমরা তাকেই দেখতে চাই বাইরে থেকে আসা যে জন্য গোত্রাকাণ্ড থেকে শুরু করে দিল্লির দাঙ্গা থেকে শুরু করে ইউপি দাঙ্গা থেকে শুরু করে মানুষকে মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করে দেশের সর্বোচ্চ জায়গা বিক্রি দেয়া সেই দলকে আমরা কোনো মতে সাপোর্ট করতে পারি না বেশি কথা হলো তাহলে চলে পড়ে দেবে তাহলে খুব সাবধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং নমস্কার সহ আমার মঞ্চে উপবিষ্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা উত্তর দিনাজপুরের নেতা গোলাম রাব্বানী সাহেব আমার ভাতৃপ্রতিম আমার বন্ধু এবং এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা যে আমাদের এখানে এসিসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে কোঅর্ডিনেটর সকলে উপস্থিত আছেন তাদের এবং আপামর জনতা যারা এসছেন আমাদের সমর্থক আমাদের কর্মী আমাদের হিতাকাঙ্ক্ষী তৃণমূল কংগ্রেসের যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা নমস্কার সালাম জানিয়ে দু চারটা কথা বলবো একটু ভাই চুপ করে শুনবেন আমি চিৎকার চেঁচামেচি সুর লয় বলতে পারি না কিন্তু যেটা বলবো সেটা খুব ধ্যান দিয়ে শুনবে যে আমাদের একজন ব্যক্তি আছে মাথার উপর একটা ব্যক্তি আছে একটা ব্যক্তি তো শুধু বলবো না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা ব্যক্তিকে আমি বলবো না উনি একজন একটা প্রতিষ্ঠান কথাটা বুঝে যাবেন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান একটা ব্যক্তি কখন প্রতিষ্ঠান হয় যাকে আমরা সব অনুসরণ করি তার অনুসৃত পথে আমরা যখন চলি পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি আদলা সিটি কর্মী সমর্থক সমস্ত লোক একটা দিকে তাকিয়ে যে তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে কতগুলো আদর্শ নিয়ে সেই আদর্শটা কি যে প্রথম কথা যে মানুষের কল্যাণ করো এই মানুষের কল্যাণটা কি সেটা একটা কথায় বুঝে জানো যাবে না যেমন সমাজের উন্নয়ন ব্যক্তি উন্নয়ন দেশের উন্নয়ন রাজ্যের উন্নয়ন সমষ্টিগতভাবে যে উন্নয়ন হবে মানুষের ভালো হতে কাজে আসবে তাকে বলে মানুষের কল্যাণ করো 2 নম্বর উদ্দেশ্য কি যে আমরা যে আমাদের নেত্রী যেটা স্থির করেছে মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানো যাবে না কোনো মানুষকে বলা হবে না তুমি গরিব কাউকে বলা হবে তুই ধরি তোমার কাছে তোমার আসন আমার কাছে উচ্চ আসন তা চলবে না সবাই আমার নেত্রীর কাছে সমান তৃণমূলের কাছে সমান কেউ যদি বলবে না আমি বেশি লেখাপড়া আমি কম লেখাপড়া তা পার্থক্য করে যাবে না কে বলবে আমি উমুক জাত আমি তুমকার পার্থক্য চলবে না সবাই সমান তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে 3 নম্বর যেটা আছে
এই বাংলার কৃষ্টি কালচার সংহতি এই সমস্ত কিছু এককালে ভারতবর্ষের এক নম্বর ছিল বাংলা সেই বাংলার দৃষ্টিতে সেই বাংলার পথ চলায় গোটা ভারতবর্ষ রাজনৈতিকভাবে যেরকম ইংরেজদের হাঁটিয়েছেন সেরকমই ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর পুরোটাই সাহিত্য শাস্ত্র এবং চিকিৎসা এবং এই যে আপনার আইন সমস্ত কিছু নিয়ে একটা এক নম্বরে ছিল সেই অবস্থা থেকে বাংলা আস্তে আস্তে নিচে চলা যায় বামফ্রন্টে কে একজন বলছিলেন বামফ্রন্ট আসার ফলে এরকম হয়েছে আবার আমাদের নেত্রী এসে সেটাকে কৃষ্টি কালচার সংস্কৃতি সংহতি সমস্ত ধরে আবার ওপরের দিকে নিয়ে যাচ্ছে এই হলো আমাদের নেত্রীর আমাদের এই দলের আদর্শ এখন ভাই দেখবেন যে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে গিয়ে বিজেপি সরকারের অনুসৃত দল বিজেপি দল প্রচুর নাকি কাজ করবে এবং এত বড় বড় বলি এত বড় বড় নেতা প্রচুর নাকি লোক হচ্ছে কেন গতকাল দেখলাম সে কোথায় যেন বসে আছে খা ফাঁকা মাঠ আস্তে আস্তে লোক কমে যাচ্ছে কিছু একটা আগাছা কুগাছা আমাদের দল থেকে বেরিয়ে গিয়ে নিজেকে বড় নেতা মনে করত তারা এখন মাথা নিচু করে কথা বলছে কারণ আমরা হচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অনুসৃত কর্মী সৈনিক আমরা একটাই স্লোগান গতকাল দিয়েছে আমাদের দত পরশু আমাদের দল যে বাংলা নিজের মেয়েকেই চায় এটা আমাদের দলের কথা হলো এটা মানুষের আবেগের কথা বলা হচ্ছে আমরা যেদিকে ভালো প্রোগ্রাম করেছি বাংলার গর্ব মমতা সেই প্রোগ্রাম করেছি ভগ্ন ধ্বনি প্রোগ্রাম করেছি সরকারি ভাবে দুয়ারে দুয়ারে সরকার করা হয়েছে আর নতুন ভাবে বাংলার মানুষকে জাগরণ সে আবেগের সঙ্গে আবেগকে ধরে রাখার জন্য নতুন ভাবে একটা দল আপনাদের মাঝে একটা দিচ্ছে বাংলা নিজের মেয়েকেই চায় আমরা তাকেই দেখতে চাই বাইরে থেকে আসা যে জন্য গোত্রাকাণ্ড থেকে শুরু করে দিল্লির দাঙ্গা থেকে শুরু করে ইউপির দাঙ্গা থেকে শুরু করে মানুষকে মানুষের মধ্যে ভেদাভেদের সৃষ্টি করে দেশের সর্বোচ্চ জায়গায় বিক্রি দেয়া সেই দলকে আমরা কোনো মতে সাপোর্ট করতে পারি না আমি পরিশেষে একটাই কথা বলি ভারতবর্ষে কৃষক কৃষকদের নিয়ে তিন মাস ধরে যেভাবে ছিনিমিনে খেলা হলো যেভাবে 300 মতো কৃষক মারা গেল সরকার কার জন্য সরকারের একটা সংজ্ঞা আছে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল মানে গভর্নমেন্ট হবে জনগণের মধ্যে থেকে জনগণ দ্বারা নির্বাচিত হবে এবং নির্বাচন হয়ে জনগণের জন্য কাজ করবে বলছে কিষান কা হিত মে হাম লোগ এ তিন কালা কানুন কিয়া হ্যায় কিষান সমঝা নাহি আরে বাবা তুমি কৃষকেরা তিন মাস ধরে এত কষ্ট করে পড়ে আছে তুমি যদি অতই হিত বুঝবে তবে তুমি এত সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছ কেন বাপু হে তাহলে আজকে এই বিজেপি সরকার কি বলতে চাইবেন কার উদ্দেশ্য করতে চাইছে অর্থাৎ আদানি আম্বানি এদের দালালি করার জন্য এটাই তো করতে যাচ্ছে তুমি 28 জন লোক তারা শিল্পপতি একজন ভাবে 27 জন হলো গুজরাটে গজ্জু ভাইদের তারা বিদেশে গিয়ে টাকা মেরে বিদেশে গিয়ে পড়ে আছে তুমি চৌকিদার পাহারা দাওনি কেন 2 নম্বর কথা তুমি চারখানা স্তম্ভ আছে আমাদের সংবিধান আছে 1 নম্বর 2 নম্বর আছে আমাদের বিচার ব্যবস্থা 3 নম্বর হচ্ছে ব্যুরোক্রাসি যারা আইএএস আইপিএস অফিসাররা চালায় ব্যুরোক্রাসি 3 নম্বর 4 নম্বর হলো মিডিয়া এই 4টা মিডিয়ার উপর ভিত্তি করে আমাদের এই দেশটা চলে আপনি কি করলেন সংবিধানকে আস্তে আস্তে ভাঙতে চুরতে এক কোথাও আঙুল কাটছেন কোথাও হাত ভেঙে দিচ্ছেন এখন কিছুদিন পরে দেখো বালা সাহেব আম্বেদকরের যে সংবিধান রচনা সেটা ধূলিসাৎ করে দিবে 2 নম্বর তুমি বিচার ব্যবস্থাকে এমন করে চুক্তিগত করেছ বিচারকদের তুমি ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছ প্রমাণ স্বরূপ অনেক আমি বলতে যাব না তাহলে দেশদ্রোহী হয়ে যাব আমার তো ওর গায়ে একটু লাল রং আছে তো কাজে আমি বলতে যাব না শুধু বুঝে যাবেন
তিন নম্বর ব্যুরোক্রেসি ছেড়ে দেন যে সরকার হবে সেই চলবে ওটা আমি বলতে যাচ্ছি না, কিন্তু মিডিয়া টিভিতে কি করেছে সবাই কি তুমি নিজের কুক্ষিগত করে শুধু তোমাদের গুণগান করবে? মিডিয়ার কাজ হলো কি সরকারকে প্রশ্ন করা, সেখানে এত কষ্ট হয়ে যাচ্ছে এই কৃষকদের তিন মাস ধরে সেখানে একটা কথা করে না, কাজে তার জন্য কাজ করছে সরকার। যারা প্রাইভেট আছে আদানি আম্বানি এরকম লোককে বড় করবে, এবং আমি যেভাবে চলছে আর যদি তিন চার বছরের পরে এই সরকার চলে তবে সামনে আর ভোট হবে না। ফ্যাসিস্ট কায়দায় আমি প্রধানমন্ত্রী, আমি মন্ত্রিসভা, যে বেশি কথা বলে তার ছেলে পড়ে দেবে, তাহলে খুব সাবধান। জনগণকে আমি সাবধান করছি, হয়তো এরপরে আমি কখনো ভাষণ দিতে আসতে পারবো কি পারবো না জানি না, তবে একটা কথা সাবধান করে দিয়ে যায় আপনাদের, আপনারা মানুষ যখন আল্লাহ তাআলা বিশ্ব সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য নেই, এবং সেই উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষের মাথায় একটা মগজ আছে, সেই যত কীট পতঙ্গ যত জন্তু জানোয়ার যত গাছপালা পৃথিবীতে চা সৃষ্টি করেছে সবচেয়ে উত্তম হলো একটা মানুষ। কেন জানেন? তার সামনের মগজের দিকটা এমন দৃষ্টি দিয়ে তৈরি যে কিছু স্মৃতি মনে রাখে, অতীতের কথা মনে রাখে, এবং নিজের ক্ষমতা বলে সে একটা উচ্চাকাঙ্ক্ষা ভবিষ্যতে কি করবে এটা তৈরি করে।